আসসালামু আলাইকুম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুল প্রোগ্রামে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জয়শ্রী অধিকারী। আমরা আজকে, প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে সপ্তম শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। আমরা আমাদের আজকের আলোচ্য বিষয়টা একটু দেখে নিই। বোর্ডে লক্ষ্য করুন, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে পঞ্চম অধ্যায় পাঠ চার। পাঠ চারে কী আছে? বুদ্ধি এবং সৃজনশীলতা বিকাশে খেলাধুলা। আপনারা বিগত ক্লাসে খেলাধুলার শ্রেণীবিভাগ পড়েছেন এবং খেলাধুলার কত প্রকারের হয়, কিভাবে শিশুর মেধা বিকাশে বা সৃজনশীলতা বিকাশে খেলাধুলা সাহায্য করে, সেই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা দেখে থাকি শিশুরা বিভিন্ন ধরনের খেলাধুলা করে, তবে সব খেলাই নয়, কিছু খেলা আছে যেই খেলাগুলো কি করে থাকে, শিশুর মেধা বিকাশে সাহায্য করে থাকে বা বুদ্ধিবৃত্তিক যে বিকাশটা সেটা সঠিকভাবে হতে পারে বা সঠিকভাবে হয়, সেই খেলাগুলো সম্পর্কে আমরা আজকে আলোচনা করব বা কীভাবে শিশু এগিয়ে যায় সেই বিষয়গুলো আমরা একটু আজকে দেখব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি বুদ্ধি কী। বুদ্ধি হচ্ছে একটি মানসিক ক্ষমতা, যে যত বুদ্ধিমান সে তত বেশি সৃজনশীলতা অর্জন করতে পারে। অর্থাৎ যে আমরা যে খেলাগুলো খেলতে দেখি বাচ্চাদেরকে, সে যদি বুদ্ধির প্রয়োগ করতে পারে তবেই কিন্তু সে খেলায় নৈপুণ্যতা বা কি পারদর্শিতা দেখাতে পারে, না হলে কিন্তু তার পক্ষে কোনোভাবে খেলায় জয়ী হওয়া বা ভালো খেলাধুলা করা সম্ভব হয় না। সেই জন্য কখনো শিশুদেরকে যখন খেলাধুলা করে তাদেরকে কখনো বাধা দেওয়া যাবে না, তাদেরকে পর্যাপ্ত পরিমাণে সময় দিতে হবে খেলাধুলা করার জন্য। আমরা একটু দেখে নেই কী কী খেলাধুলা শিশুদেরকে সৃজনশীলতা এবং বুদ্ধিমত্তা বিকাশে সাহায্য করে। আসুন বোর্ডে দেখি, প্রথমে যেটা দেওয়া আছে আবিষ্কারমূলক খেলা। প্রিয় শিক্ষার্থীরা, আবিষ্কারমূলক খেলা আমরা সকলেই দেখে থাকি। ছোট শিশুরা দেখবেন, আমরা যদি কিছু কিনে দিই, সেটা গাড়ি হতে পারে বা বিভিন্ন যে কোনো কিছু খেলনা হতে পারে, সেটা কি করে ওরা ভেঙে চুরে ভিতরে কি আছে সেটা খোঁজার চেষ্টা করে এবং ভিতরে যে জিনিসগুলো আছে সেটা একদম পার্ট পার্ট করে ফেলে, আলাদা করে ফেলে। অর্থাৎ এই যে সে তখন কি মনে করে যে সে কিছু একটা আবিষ্কার করেছে, ভিতরে কী আছে সে দেখার চেষ্টা করে। এটা কিন্তু কখনো বাধা দেওয়া যাবে না, যদিও আমরা আমাদের টাকা পয়সা অপচয় হয় এই সময়টাতে শিশুকে সেটা বাধা দেওয়া যাবে না। যদি বাধা দেওয়া হয় শিশুর কিন্তু বিকাশটা সঠিকভাবে হবে না। এরপরে আমরা দেখব গঠনমূলক খেলা। গঠনমূলক খেলা কোনটা? শিশু তার চিন্তা শক্তির প্রয়োগ করে বিভিন্ন ফেলে দেওয়া জিনিসগুলো, আমরা যে অনেক সময় কাগজের টুকরা ফেলে দেই বা বিভিন্ন ব্যবহৃত জিনিসগুলো আমরা ফেলে দিই, সেই অব্যবহৃত জিনিসগুলো দিয়ে কী করে আমরা আমাদের ব্যবহারের পর যে জন্য ফেলে দেই এই জিনিসগুলো দিয়ে দেখবেন যে সে বসে বসে বিভিন্ন ধরনের ফুল তৈরি করছে অথবা নৌকা তৈরি করছে, এরোপ্লেন তৈরি করছে। এটা হচ্ছে সে কোনো কিছুর একটা আকার দিচ্ছে, সে কোনো কিছু বানাচ্ছে, কোনো কিছু তৈরি করছে, এটা হচ্ছে গঠনমূলক খেলা। তাকে কখনোই এই খেলা থেকে বিরত রাখা যাবে না, তাহলে কিন্তু তার চিন্তা শক্তির যে প্রসারতাটা সেটা কিন্তু সংকুচিত হয়ে যাবে। এরপরে আমরা দেখব সৃজনধর্মী খেলা বা নাটকীয় খেলা। যদি পরিবারে কোনো বড় ভাই বা বোন থাকে অথবা না থাকলেও তারা বড়জন কীভাবে কথা বলছে, কীভাবে হাঁটছে, কীভাবে কী করছে সেটা অনুকরণ করে সে তার খেলাধুলার চেষ্টা করে। কখনো দেখা যাচ্ছে একটা শিশু বাবার মতো করে কথা বলছে, কখনো মায়ের মতো করে ধমক দিচ্ছে, আবার দেখা যাচ্ছে ডাক্তার সেজে ডাক্তারি করছে। এই যে খেলাগুলো, এগুলো কিন্তু সৃজনধর্মী অথবা নাটকীয় খেলা। এর মাধ্যমেও কিন্তু শিশু চিন্তা করছে যে তার ভিতরে কিন্তু অনেক পরিবর্তন হচ্ছে, পরিবর্ধন হচ্ছে। যদিও আমরা এটা দেখতে পাই না, কিন্তু অনুভব করতে পারি। তার সাথে আপনি কথা বললে বুঝতে পারবেন তার চিন্তা শক্তিটা কতটা প্রসারিত হচ্ছে। সেই জন্য শিশুকে খেলাধুলার জন্য পর্যাপ্ত সময় দিতে হবে, কারণ এই খেলাগুলোর মাধ্যমে শিশুর চিন্তাশক্তি বিকশিত হয়, সৃজনশীলতা অর্জন হয় এবং এই যে সৃজনশীলতা কিন্তু শিশুর মধ্যে কী তৈরি করে, গতিশীলতা তৈরি করে। যদি শিশুর মধ্যে গতি আমরা দেখতে না পাই, তাহলে আমরা বুঝতে পারব শিশুর মধ্যে কোনো না কোনো সমস্যা রয়েছে। এরপরে আমরা জানব বুদ্ধিমত্তা এবং সৃজনশীলতা বিকাশে কী প্রয়োজন। বুদ্ধিমত্তা এবং সৃজনশীলতা বিকাশে প্রয়োজন, দেখুন আপনারা একটু বোর্ডে লক্ষ্য করুন, চিন্তার সহজ ব্যবহার। কীভাবে আমরা সেটা করব? শিশু ছবি এঁকে, রং করে, গল্প বা কবিতা লিখে তার চিন্তাকে প্রকাশ করতে পারে। আপনি দেখবেন তাকে যখন পড়তে বলবেন, সে আনমনেই বিভিন্ন ছড়া বলছে বা বিভিন্ন কথা বলছে, বানিয়ে বানিয়ে কিছু বলার চেষ্টা করছে, অথবা তাকে যদি ড্রয়িং করতে দেওয়া হয় সে একটা, যদিও একটা দেখে
রেখে এঁকেছে, পরেরগুলো দেখবেন যে সে নিজের মতো করে আঁকছে। এই যে তার চিন্তা শক্তির প্রয়োগটা, সেটা কিন্তু কোনোভাবেই আমরা নেতিবাচকভাবে নেব না, সেটা ইতিবাচকভাবে নিয়ে তাকে উৎসাহিত করব, তাহলেই তার বিকাশটা সঠিকভাবে এগিয়ে যাবে। এরপরে আমরা দেখব স্বকীয়তা বা নিজস্বতা। সৃজনশীল আচরণের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্বকীয়তা। সেটাকে কী করে, স্মৃতিকে সবসময় ব্যবহার না করে নতুন কিছু সৃষ্টির চিন্তা করা, এর মধ্যে থাকবে শিশুর নিজস্বতা বা নতুনত্ব। অর্থাৎ গতানুগতিক যে ধারাটা, সেই জায়গা থেকে শিশুকে বের করে আনতে হবে। আমরা আপনি একটা কিছু করতে দিয়েছেন, সেটাই যে শিশুকে করতে হবে, সেই মানে বাধ্যবাধকতাটা তার উপর ছেড়ে দেওয়া, চাপিয়ে দেওয়া যাবে না। তাকে নতুন কিছু করার, নতুনভাবে নিজেকে আবিষ্কার করার জন্য সময়টুকু দিতে হবে এবং সুযোগটুকু আমাদের দিতে হবে। তাহলে তার মধ্যে তার বুদ্ধিমত্তাটাকে সে কাজে লাগাতে পারবে এবং তার মেধাটা বিকশিত হবে, প্রতিভাবান শিশু হিসেবে সে নিজেকে তৈরি করতে পারবে। এরপরে আমরা জানবো, আসুন, এই যে খেলার মাধ্যমে বুদ্ধিমত্তা এবং সৃজনশীলতা বিকাশে কী কী করণীয়, শিশুকে আমরা কোন কোন সুযোগগুলো দেব সেটা একটু জানবো। শিশুদের খেলার জন্য পর্যাপ্ত সময় দিতে হবে, ইতিমধ্যে সেটা আমি আপনাদেরকে বলে দিয়েছি। কৌতূহল বাড়াতে পারে ওই ধরনের খেলার উপকরণের ব্যবস্থা করতে পারে, মানে ব্যবস্থা করা। অনেক সময় দেখবেন প্লাস্টিকের বিভিন্ন বাড়ি, ছোট ছোট ঘর অথবা প্লেন, অথবা আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের যন্ত্রাংশ দিয়ে তৈরি রোবট, গাড়ি, এই যে ছোট ছোট জিনিসগুলো আমরা তাকে যদি কিনে দিতে পারি, সে দেখবেন যে একটা থেকে আরেকটা, একটা থেকে আরেকটা, নতুন নতুন প্রত্যেক দিন সে নতুন নতুন কিছু তৈরি করছে। এবং এই ইনস্ট্রুমেন্টগুলো, যে উপকরণগুলো যদি সে পেয়ে থাকে, তাহলে তার মধ্যে কিন্তু সে এই সময়টাকে অলসভাবে কাটাবে না এবং তার যে মস্তিষ্কটা, সেটা কিন্তু চিন্তা করে কাটাবে, তার বুদ্ধির প্রয়োগটা সে করবে। শিশুদের খেলার সরঞ্জাম হবে কেমন, নিরাপদ এবং আকর্ষণীয়। যদি সে খেলার সরঞ্জাম, এমন কিছু সরঞ্জাম তাকে দেয়া যাবে না যে সরঞ্জামগুলো দিয়ে সে হাত কেটে ফেলতে পারে অথবা কোনো ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে, সেই জিনিসগুলো দেয়া যাবে না। সে যেই উপকরণগুলো দিয়ে খেলে স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং নিরাপদ থাকবে, সেই ধরনের সরঞ্জাম শিশুকে আমরা প্রদান করব। এরপরে হচ্ছে খেলায় আগ্রহী করার জন্য বয়স অনুযায়ী বা বয়স উপযোগী সঠিক খেলনা শিশুকে প্রদান করতে হবে। তা না হলে আমরা ছোট বাচ্চাকে, একটা দুই বছরের শিশুকে যদি আমরা পাঁচ বছরের শিশুর খেলার উপকরণগুলো দিয়ে থাকি, তাহলে তার বিকাশটা সঠিকভাবে, ধারাবাহিকভাবে এগোবে না। তার কারণ হচ্ছে সে অনেক বেশি তার গ্যাপ তৈরি হয়ে যাবে, একটা খালি শূন্যস্থান তৈরি হয়ে যাবে, সেটা যেন না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে আমরা দেখব খেলার স্থানটা, শিশু অর্থাৎ শিশু যেখানে খেলাধুলা করবে সেই জায়গাটা যেন আলো বাতাস খোলামেলা এবং নিরাপদ হয়। শিশুকে স্বতঃস্ফূর্তভাবে খেলতে দিতে হবে, তাকে কখনো সে কিছু একটা নিয়ে খেলছে তাকে বাধা দেওয়া যাবে না, অর্থাৎ আপনি আপনার মন গড়া কিছু জিনিস তাকে বেঁধে দেবেন না, যে তুমি এটা খেলো এটাই তোমাকে খেলতে হবে সেটা বলা যাবে না। তাকে আপনি তার উপকরণগুলো দিয়ে দেবেন, সে তার মতো করে একটা নিজস্ব একটা খেলা সে বেছে নেবে এবং সে খেলতে থাকবে। আপনি দেখবেন, আপনি আড়াল থেকে লক্ষ্য করবেন, তার সে কিন্তু বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছে, তার ব্রেন খাটাচ্ছে, তার চিন্তাশক্তিটাকে কাজে লাগা এবং নতুন নতুন কিছু সৃষ্টি করা, তৈরি করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তখন তাকে কী করতে হবে, অনুপ্রেরণা দিতে হবে। আমরা কখনোই শিশুকে তার খেলার সময় বাধা দিব না, তাহলে কী হবে, শিশুর যে মেধার বিকাশটা হওয়ার কথা সেটা কিন্তু সঠিকভাবে এগিয়ে যাবে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তাহলে কী কী জানলাম, খেলাধুলা শিশুকে কীভাবে বুদ্ধিমত্তা এবং সৃজনশীলতা বিকাশে সাহায্য করে থাকে এই বিষয়গুলো আমরা জেনেছি। আমাদের পরিবারে যদি কোনো সদস্য থাকে, তাকে আমরা সেই বিষয়গুলো সম্পর্কে উপদেশ দিতে পারবো বা সাহায্য করতে পারবো, এবং পাড়া প্রতিবেশীতে যদি কেউ ভুল করে তাকে আমরা সেই বিষয়ে পরামর্শ প্রদান করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, যদি আপনাদের এই বিষয়গুলো নিয়ে কোনো প্রশ্ন থাকে বা বসে সমস্যা হয়, আমরা লাইভ ক্লাসে আসি, সেখানে প্রশ্ন করতে পারেন। এছাড়াও আপনাদের ফোন নাম্বার দেওয়া আছে, সেখানেও আপনারা দেখে প্রশ্ন করতে পারেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, আবার নতুন কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।